প্রিয় দর্শক বন্ধু, টিভি নিয়মিত আয়োজনে আড্ডা আড্ডাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে মাসলামুদ্দোলা। আজকে উন্নয়ন ভাবনা নিয়ে কথা বলবো। আমাদের মাঝে আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ সভাপতি রাজশাহী মহানগর আওয়ামী লীগ আছেন তৌহিদুল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর যুবলীগ, তাদেরকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা বর্তমান সময়ে যে উন্নয়ন কার্যগুলো হলো, এবং যেহেতু নির্বাচনের মাস, নির্বাচনের বছর, এবং আওয়ামী লীগের যে ধরনের নির্বাচনী প্রচারণা, তা 22শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রাজশাহীতে জনসভার বক্তৃতার মধ্য দিয়ে এক ধরনের উৎফুল্লতার ভিতরে কাজ করছে, এবং মানুষ জানতে চায় আসলে কী ধরনের উন্নয়নমূলক কাজ করছে। এবং বিএনপি সাম্প্রতিক সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার প্রেক্ষিতে তারা এক ধরনের সিম্প্যাথি ভোটের আশা করছেন। সব মিলিয়ে কী ধরনের উন্নয়নমূলক কাজ বাংলাদেশের মাটিতে হয়েছে? বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, ধন্যবাদ। 22 তারিখ যে আমাদের জননেত্রী শেখ হাসিনা রাজশাহীতে আসলেন, রাজশাহীর মাটিতে পা ফেললেন, এটা রাজশাহীবাসী অত্যন্ত আনন্দ এবং তাকে সাদরে গ্রহণ করেছে, এবং উনি প্রকৃত উন্নয়নের বার্তা নিয়েই এখানে এসেছিলেন। উনি তার বক্তব্যের মধ্যে এবং উনি ডায়াসে ওঠার আগে আগে তো আমরা দেখতাম যে ফলক উন্মোচনের জন্য নির্দিষ্ট জায়গায় যেতেন, কিন্তু এখন ডিজিটাল বাংলাদেশে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে সেগুলো একটা জায়গায় কেন্দ্রীয়ভাবে ফলকগুলো আসার পরে উনি এটা সুইচ টিপে উদ্বোধন করেন। তো এখানে অন্যান্যর মধ্যে যেটা সবথেকে বড় আমাদের রাজশাহীবাসীর ইয়ে, যে মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু এটা এই অঞ্চলের জন্য এত বড় একটা সাফল্য আসবে যেটা ধারণা করা যায় না। এবং এই মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজির পরেই, যেটা আমরা পিজি বলতাম, এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, তার পরপরই আমরা এটা দাবি রেখেছি যে শহীদ কামরুজ্জামান মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়তো হবেও সেটা। তো এটা হলে এই অঞ্চলের যে ডাক্তার, আমাদের যে ছাত্ররা, এবং অনেকের বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কতটা ধারণা আছে আমি জানি না, একটা বিশ্ববিদ্যালয় হলো আন্তর্জাতিক, একটা কলেজ হলো দেশের সীমানার মধ্যে থাকে, আর যখন বিশ্ববিদ্যালয় হয় তখন এটা এই পরিসীমা বাড়িয়ে যায়, বেড়ে যায়, এবং এখান থেকে পোস্ট গ্রাজুয়েট ছাড়াও পিএইচডি এবং অনেক কিছু হয়, এবং এত বেশি ডিপার্টমেন্ট হয় যে অঞ্চলের চিকিৎসা ক্ষেত্রে এবং ডাক্তার তৈরির ক্ষেত্রে একটা মানে অস্বাভাবিক একটা উন্নয়ন আসবে। এখন বাংলাদেশ উন্নয়নের রোড মডেলে আমরা এই জন্যই বলছি যে অতীতে আমরা এরশাদ সাহেবের শাসন দেখেছি, জিয়াউর রহমানের দেখেছি, খালেদা জিয়ার দেখেছি, তাদের জনগণের উন্নয়নের থেকে স্ব-উন্নয়নটাই বেশি ছিল, এবং এটা প্রতিষ্ঠিত সত্য যে যে কোনো কাজ করতে গেলে হাওয়া ভবন বা ওই জাতীয় আর দু একটা ভবন ছিল, সেখানে খাজনা ট্যাক্স না দিলে কোনো সরকারি প্রোগ্রামও হতো না, বেসরকারি প্রোগ্রামও হতো না। এবং এটা দালিলিক সত্য যে তারেক রহমান তার মানি লন্ডারিং বা বিভিন্ন কারণে সে সাজাপ্রাপ্ত অবস্থায় লন্ডনে অবস্থান করছে, আবার তার ছোট পুত্র, সে এত বেশি অ্যাডিক্টেড ছিল এবং সে অর্থলোভী ছিল, আজকে কিন্তু এটা শোনা যায় না যে কোকো 1 কোকো 2 এগুলো শোনা যায় না, কারণ এটা ছিল ক্ষমতা ভিত্তিক। আবার তারেক রহমানের যেটা ছিল ডান্ডি ডাইং, অনেক এরা জানে না, এখনও সুমনের বোধহয় জানা ছিল না যে তার একটা কাপড়ের মিল, সে ডান্ডি ডাইং একটা বিরাট, এবং এই অর্থায়নগুলো ছিল কিন্তু সব বিভিন্ন বিভিন্ন ব্যাংক থেকে এবং তার ইয়ে থেকে। বিগত সময় সরকারের সময় উন্নয়নটা আসলে তাদের ভিতরেই ছিল ছিল বর্তমান সময় দেশের মানুষ কতটুকু উন্নয়নের সুফল পাচ্ছে? আমি বলবো যে ধন্যবাদ। আসলে উন্নয়নের সুফল তো মানুষের দোরগোড়ায় ইতিমধ্যে পৌঁছে গেছে। 2008 সালের নির্বাচনের পর থেকে অদ্যাবধি মানুষ আশায় বুক বেঁধেছেন জননেত্রী শেখ হাসিনার সরকারের কাছে, প্রত্যাশা অনেক বেড়েছে, এই কারণে মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে যে বাড়ি বাড়ি দরকার শেখ হাসিনা সরকার। সে তার ফলশ্রুতিতেই গত 22শে ফেব্রুয়ারি রাজশাহী মাদ্রাসা ময়দানে যে যুব জাগরণ, নারী জাগরণ, শ্রম জাগরণ, ছাত্র জাগরণ সৃষ্টি হয়েছে, আমরা তরুণরা প্রত্যাশা অনেক নিয়েই সেদিনকে জনসভায় আমরা উপস্থিত হয়েছিলাম। আমাদের প্রত্যাশা আমরা
আশান্বিত হয়েছি এবং জনসভা থেকে আমরা উৎসাহিত বোধ করেছি এবং আমাদের মধ্যে একটি জাগরণ সৃষ্টি হয়েছে। যেমন প্রথম জাগরণ ইতিমধ্যেই বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলী কামাল সাহেব বললেন যে মেডিকেল বিশ্ববিদ্যালয় জননেত্রী শেখ হাসিনা রাজশাহীতে যেটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, কিন্তু আমরা জাগরণ সৃষ্টি হয়েছে এই কারণে যে সেখানে 14,000 মানুষের কর্মসংস্থান হবে। যে 14,000 যদি রাজশাহীর মানুষের মধ্যে যে 60% মানুষের আছে, আমাদের এই অনুন্নত রাজশাহী আমরা বলে থাকি, সেই রাজশাহীর মানুষের যদি কর্মসংস্থান সৃষ্টি হয় তাহলে আমাদের মধ্যে বেকারত্বের অভিশাপ থেকে আমরা দূরীভূত হব। সেই সঙ্গে ইতিমধ্যেই রাজশাহী শিল্পনগরীতে অনেক কলকারখানা প্রতিষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কার্যকলাপ হচ্ছে, এখানে আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। মাত্র কয়েকদিন আগে 12 ফেব্রুয়ারি আপনার বাংলাদেশের রেলওয়েতে অস্থায়ী ভিত্তিতে গেট কিপার পদে 826 জনকে নিয়োগ প্রদান করা হয়েছে, যার মধ্যে অধিকাংশই রাজশাহীর মানুষ। ঠিক এইভাবে আমরা আশান্বিত হয়েছি, যারা আমরা ছাত্র, যারা আমরা যুবক, যারা তরুণ, সবার আমাদের সবার প্রথম অধিকারই হচ্ছে যে উন্নয়ন করতে গেলে, সরকারের উন্নয়নের চাকা গতিশীল করতে হলে অবশ্যই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। যেটা বললেন যে আসলে আমাদের যে চিকিৎসা খাতের যে রাজশাহী অঞ্চলে বিভিন্ন আশেপাশের যে জেলা শহরগুলো আছে সেখান থেকে চিকিৎসা নিতে আসে এবং সে জায়গায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ধারাটা, অনেকে ঠিক মতো চিকিৎসা পান না, হাসপাতালে যে ধরনের শয্যা আছে তার দ্বিগুণ তিনগুণ আসলে রোগী থাকে, সেখানে জায়গা দেওয়া যাচ্ছে না, সেই জায়গায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটা যুগান্তকারী অবস্থান সৃষ্টি করেছে। এবং যেটা বঙ্গবন্ধু হাইটেক পার্ক, সেখানে 14,000 লোকের কর্মসংস্থান এবং রেলের যে এই ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, এক ধরনের যুব সমাজের ভিতরে অস্থিরতা দূর করতে আওয়ামী লীগ সরকারের ভূমিকা রয়েছে, বর্তমান সরকারের ভূমিকা রয়েছে, এবং যে হিউজ উন্নয়নের কথা বলছে তার আমরা কিছু পরিসংখ্যানও পাচ্ছি। রাজশাহীতে আর সব সেক্টরে কতটুকু উন্নয়ন হলো না? যেমন আমি সেক্টর ওয়াইজ বলি যে জননেত্রী শেখ হাসিনা যখন আমাদের সাজেদ জয়কে নিয়ে এই যেটা বললো যে ডিজিটাল বাংলাদেশ, তখন আমরা তো এই সবটা আমরা বুঝি না, এই একটা ছোট্ট মোবাইল ছাড়া এটা আমরা বুঝি না। তো এখন কিন্তু হবে যে 2020 সালের পরে যার কম্পিউটার জ্ঞান নাই সে মূর্খ, এবং এই সেক্টরটা যে মানুষকে এত আগিয়ে নিয়ে গেছে এই ব্যাপারটায় আমি একটু মানে বিরূপ সমালোচনা নয়। যখন 91 থেকে 96 পর্যন্ত বিএনপি সরকার ছিল, তখন তরিকুল ইসলাম সাহেব ছিলেন টিএনটি মন্ত্রী, উনি কোনো কোম্পানিকে দেশে আসতে দেয়নি। এবং আমি রসিকতা করে, আমাদের ডক্টর মোদাসের প্রাইম মিনিস্টারের উপদেষ্টা ছিলেন, আমার খুব ঘনিষ্ঠ, আমি একদিন বলছি যে ভাই একটা অনুষ্ঠানে যে আপনার মোবাইলটা দেন তো, কামাল তুমি কি বাড়ির সাথে কথা বলবা? যে আমি মোবাইল কিনবো কোত্থেকে? একটা মোবাইলের দাম 16 লক্ষ টাকা, 1,25,000 টাকা সর্বনিম্ন, যেগুলো সেগুলো 80,000 টাকার কমে ছিল না। সেই মোবাইল আজকে জননেত্রী শেখ হাসিনা 96 সাল থেকে 2001 সালের মধ্যে 1,500 টাকার মধ্যে নিয়ে আসছে। তাহলে এই যে এখন 1,000-এর নিচে, হ্যাঁ বেটা, হ্যাঁ ঠিকই আছে, আমার এটা ভাতসপুত্র। তো তাহলে এই যে যোগাযোগের মাধ্যমটা ওনার মাথায় যে এসেছে এবং জয়ের মাথায় যে এসেছে, এই সেক্টরটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমি ঢাকা চিকিৎসায় না গিয়ে, এবং আমি আমার প্রেসক্রিপশন, আমি তো 26 বছর ডায়াবেটিস ভুগি, মানে ভুগছি, আমি আমার একে নেটে বলতে পারি যে আমার এই সমস্যা, আমার 3 দিনে আমার গড় এই, সে ওখান থেকে আমাকে মানে ঢাকা আমার যাওয়া লাগছে না। ঠিক এরকম একটা কৃষক, সে একটা ইউনিয়ন কাউন্সিলে বসে একটা টিপলে তার কপি ক্ষেত, লাউ ক্ষেত, আলু ক্ষেতের কী সমস্যা, সাথে সাথে সে বিশেষজ্ঞ চিকিৎসা পাচ্ছে বসে। তো এই যে জিনিসগুলো মাথায় আসা, এই এবং দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চিন্তা, তারপরে এখন আমি আরেকটা প্রকল্পের কথা জননেত্রী শেখ হাসিনার বলতে চাই, যে একটি বাড়ি একটি খামার, তাহলে একটা বাড়িকে একটা 10 টাকা কেজি চালের যে এটা একটা বিষয় ছিল সাধারণের জন্য, আমি বলি সেটা না বেস্ট যায়নি, আবার চালু হয়েছে, এখন দাও আরম্ভ হয়েছে। এখন যারা সমাজে যারা আমরা বেশি ইনকাম করি, আমাকে সরকারকে কিছু দিতে হবে, আমাকে ট্যাক্স দিতে হবে, আমি একটু মূল্য দিয়েই চাল কিনবো, কিন্তু যারা গরিব তাদের জন্য আবার চালু হয়েছে। এটা যখন একটু খাদ্যের ইয়ে হয়, তারপরে আমরা যে ক্যাটেলগুলা
ভারত থেকে গরু না আসলে আমাদের কুরবানি হবে না, এসব জিনিসগুলো কিন্তু এখন সব মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং আমাদের খাদ্য ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ এখন। আর এক মাসের মাথায় যেটাকে আমরা ইরি বড় বলি, সমস্ত বাংলাদেশে যেটা চাষ হয়, আমাদের নর্থ বেঙ্গলে যেটা চাষ হয় সেটা কিন্তু শৌখিন চাল, চিকন চাল। আর সমগ্র বাংলাদেশে যেটা তৈরি হয় সেটা হলো ওই ইরি বড়া বা মোটা চাল। তো এটা দাম কমে আসবে, এই জিনিসগুলো একটা সিজনাল কিছুটা হয়, এটা মেনে নিতে হবে। এবং আমাদের 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 একটা কৃষকের মানে একটা দিন মজুরের একটা ক্ষেত মজুরের যেটা আর্নিং বেড়েছে, এটা আগে ছিল কি যে মজুরির থেকে চার গুণ মানে চার কেজি চাল কিনতে পারে এরকম হলেই মজুরি। কিন্তু এখন যদি আমরা ধরি 35 টাকা বা 40 টাকা একটা মজুরি, এখন 500 টাকা হয়ে গেছে। এখন 500 টাকা এরকম কোনো মানে এক্সপার্টও না নন এক্সপার্টও না, স্কিল আমরা বলি, যেমন রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি বা এই জাতীয় স্কিল লেবার, নন স্কিল লেবারও কিন্তু 500 টাকার কমে পাওয়া যায় না। তাহলে যদি 40 টাকা কেজি হয় তাহলে সে কত আর্নিং করে? এবং আমাদের এই সরকারের সময়ই শুধুমাত্র এই যেটাকে আমরা গরিব ক্লাস সাধারণ মানুষের অবশ্যই আচ্ছা। তারপরে আর কিছু কিছু উদাহরণ আমাকে বলার সুযোগ দিতে হবে। বিদেশে এমন একটা গ্রাম নাই যেখান থেকে 2 ঘর 3 ঘর পরপর একটা করে লোক সৌদি আরব হোক, এই যে কর্মসংস্থানটা তৈরি করা, সুমন একটু আগে বলার চেষ্টা করেছে যে মেডিকেল বিশ্ববিদ্যালয় হলে এত হাজার লোক আসবে, তো বিদেশে যে কর্মসংস্থান এই জিনিসটা তো আমাদের ছিল না। এবং এটা দালালের মাধ্যমে যেতে যাবো যে অনেকগুলো বিষয় আছে তার কাছে একটু জানতে চাইবো, যে বিষয়গুলো আসলে সার্বিক যে উন্নয়নের চিত্রটা আছে এবং কিছু দরিদ্র শ্রেণীর মানুষের জন্য 10 টাকা কেজি চালের যে প্রকল্পটা করেছিল তা ব্যর্থ হয়েছে, সমালোচিত হচ্ছে যারা বিত্তশালী মানুষ তারা একটু বিত্তটা বৃদ্ধি করার জন্য সেটাকে ব্যবহার করেছে, গরিব মানুষরা পায়নি। আর জনশক্তিতে হিউজ যে সাপোর্টটা আমাদেরকে দিচ্ছে তাদের একটা অভিযোগ আছে, তারা বাইরে যে ভারত বাংলাদেশের যে হাই কমিশন আছে তাদের কাছ থেকে তারা ঠিক মতো সাপোর্টটা পায় না, যার ফলে সরকারের যে উন্নয়ন সে উন্নয়ন সে মানুষের মন এখনো গলাতে পারেনি। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, আমি নিজেও ভুক্তভোগী একজন। সেটা হলো যে আমাদের সরকার যে উন্নয়ন করেছে, সরকারের উন্নয়ন ব্যাহত হচ্ছে শুধুমাত্র প্রশাসনিক জটিলতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণেই হচ্ছে, যদি বিশদ আলোচনা করতে হবে। যেটা বললেন যে আমরা বাইরে যেতে চাই, দেশের বাইরে যেতে চাই জনশক্তি রপ্তানির কাজের জন্যে বা যে কোনো কাজের জন্যে, প্রবলেমটা হয়ে গেছে যে আমরা এখনও কিন্তু সবাই নিচ লেভেলে কিন্তু দালাল নির্ভর হয়ে আছি, আমরা যারা বিদেশে লোক পাঠাই এরকম লোক পাঠানো মধ্যস্থাকারীর মাঝে হয়ে আছি। যেমন আপনি ইউনিয়নের সেবা সরকার পৌঁছে দিয়েছেন যে আপনি ইউনিয়নের মধ্যে রেজিস্ট্রেশন করেন বিদেশ যেতে পারবেন, কিন্তু আমাদের শহরে মজার একটা বিষয়, আমরা সিটি কর্পোরেশন বসবাস করি, আমরা যে কাজের মেয়ে সৈদারভাবে আমরা নিচ্ছে, কিন্তু কাজের মেয়েটা কার মাধ্যমে যাচ্ছে? একটা দালালের মাধ্যমে যাচ্ছে। কাজের মেয়ে মহিলাদেরকে সৈদারে পাঠাচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে এবং ফিরেও আসছে। আমার আমার গ্রামেই হয়েছে, আমার গ্রামে 5টা মেয়ে ফিরে আসছে, একটা মেয়ের কোনো হদিশে পাওয়া যাচ্ছে না, আমরা মামলা পর্যন্ত করেছি যে এই মাধ্যমে গেছে। প্রথম কারণ হচ্ছে তাদেরকে শারীরিক মানসিক নির্যাতন করা হচ্ছে, ঠিক মতো আপনার তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। অবশ্যই এটা যে আমাদের আপনার বিদেশি আমাদের দূতগুলো আছে তাদের এটা দেখা উচিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয় দেখা উচিত কীভাবে দেখছে, আমরা কিন্তু সে তার সুফল পাচ্ছে না, তৃণমূল পর্যায়ের মানুষ। দুই নম্বর বিষয় হলো যে আপনি বললেন ভারত হাই কমিশনের বিষয়টা, আমি নিজেই ভুক্তভোগী। আপনার হচ্ছে এখন যেমন কিছুদিন আগে একটা জটিলতা ছিল যে যদি কেউ ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত কিংবা গমন করে তাহলে সে চিকিৎসা পাবে না, চিকিৎসা সেবা পাবে না। আমি একজন ট্যুরিস্ট, আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ, ভারতে গেছি বিভিন্ন প্রদেশে ঘুরতেছি, আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারি, তাহলে কি আমি চিকিৎসা সেবা পাবো না? এই প্রশ্নবিদ্ধ কিন্তু একটা বিষয় ছিল, এই বিষয়টা এখনও কিন্তু সুরাহা হয় নাই। ভিসা কেন্দ্রিক জটিলতা, দীর্ঘ লাইন, হয়রানি হতে হচ্ছে, দীর্ঘ লাইন, আমাদের বলা হচ্ছে যে আপনার অনলাইনে আমরা আবেদন করব, কিন্তু দীর্ঘ লাইন এবং দীর্ঘ সময় দীর্ঘ সূত্রতার ফলে কিন্তু আমরা বিরাগ ভজন হচ্ছে এবং ফিরে আসছি সেসব জায়গা থেকে। ইন্ডিয়াতে যেও, ইন্ডিয়াতে মানে বর্ডারে যে আপনি বর্ডারে যে যে অস মানে বাজে আচরণ করা হয় বাংলাদেশিদের মতো, এই জন্য কিন্তু আমাদের জন্য খারাপ হচ্ছে, শুধুমাত্র ইন্ডিয়া থেকে, আমাদের দেশের থেকে সমস্যা হয় না, আমরা কিন্তু জিনিসটা ফলো করছি। আর যারা বাইরে আছে তাদেরকে যে বাংলাদেশি হাই কমিশন যারা আছে তারা যে ধরনের সাপোর্ট তারা প্রত্যাশা করে তার ন্যূনতম তারা পান না,
এই বিষয়ে সরকারের এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কি ধরনের উদ্যোগ আপনারা কামনা করেন এবং আমরা কতটুকু ভাবছেন? আমরা ইতিমধ্যেই আপনার যেহেতু পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের রাষ্ট্রের মানুষ হওয়াতে আমরা তার সাথে ব্যক্তিগতভাবেই কথা বলেছি। সরকার তো সবসময় চাচ্ছে যেভাবে হোক আমার দেশের মানুষ যেন একবার ন্যূনতম পর্যায়ে সেবা পায়। সরকার কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে, প্রথমে বলছে যে নিচের লেভেলে আমাদের খোঁজ নেওয়ার মানুষ নাই, আমরা কিন্তু তৃণমূল পর্যায়ে যাচ্ছি না। আমরা কিন্তু আমাদের সরকার যা করছে সরকারের সমস্ত উন্নয়ন ভাবনাকে প্রশ্নবিদ্ধ করছে, নিচে লেভেলের কিছু করতে পারে। কিন্তু উচ্চশ্রেণীর মানুষ আছে, বিশেষ করে শেয়ার কেলেঙ্কারিতে যে সময় নামটা এসেছে এবং আমাদের জনতা ব্যাংকে যে হাজার হাজার কোটি টাকা লোপাট বরকাতালির যে নামটা এসেছে এবং বিভিন্ন সময় শিক্ষা ব্যবস্থার যে বিষয়টা প্রধানমন্ত্রী নিজেও একটু বিষয়টা ক্লিয়ার করেছে এবং অনেকেই বিষয়টা প্রধানমন্ত্রী যেভাবে করে দেখছেন সাধারণ মানুষ তার একটু ভিন্নভাবে দেখছে, সব মিলিয়ে এই বিষয়গুলো কতটুকু ভোটের মাঠে প্রভাব ফেলবে? না ধন্যবাদ। হ্যাঁ, একটা আমরা বলছি কি যে আমরা উন্নয়ন কামী, আমরা একদম যে উন্নত চরম শিখরে গেছি সেটা নয়, তবে আমরা কে যে চাল কিনতে টাকা লাগতো সেটা লাগে না, ওষুধ এখন এক্সপোর্ট হয়, ফার্নিচার এক্সপোর্ট হয়, এই যে বিভিন্ন জিনিসগুলো পৃষ্ঠপোষকতা দিয়ে আজকে ভুখা মিছিল বলে যে একটা শব্দ ছিল এরা জানে না সুমনেরা, ভুখা মিছিল খেয়ে নিয়ে আমাকে খেতে দাও, রনপুরের মঙ্গা ছিল সেগুলো এখন নাই। কাজেই আমরা একটা রাষ্ট্রকে সুন্দর করে সাজিয়ে তার জনগণের পার ক্যাপিটাল ইনকাম বাড়িয়ে নিয়ে যেতে একটু সময় লাগে, তো এর মধ্যেও আমরা জ্বালাও পোড়াও দেখেছি। 2014 সালে নির্বাচনের পরে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, নিরীহ মানুষকে মারা হয়েছে, উন্নয়নের চাকাকে পিছনে ঘুরিয়ে আনার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখন এক্সপোর্টও বিভিন্নভাবে গার্মেন্টস থেকে শুরু করে ব্যাগেজ রুল বা বিভিন্নভাবে এক্সপোর্টও হচ্ছে। এখন এমন একটা পরিবার নাই যে তিন সন্ধ্যা সে না খেয়ে আছে বা এক সন্ধ্যা না খেয়ে আছে। বাংলাদেশে একটা একটা বাড়িও কেউ উদাহরণস্বরূপ দেখাতে পারবে না যে সে তিন সন্ধ্যা খায়নি। যেটা বললেন যে বাংলাদেশের মানুষ আগের চেয়ে আগের যে কোনো সরকারে এমনকি ভালো আছে এবং যেটা আমাদের দেখলাম যে আমাদের রপ্তানি খাতের ক্ষেত্রে তুলা আমদানিতে বাংলাদেশ আজকে শীর্ষ অবস্থান করছে চীনকে, বিগত সময় যে বাজারটা চীনের দখলে ছিল তা আজকে বাংলাদেশের দখলে, এবং বিভিন্ন ধরনের উন্নয়নও তারা করেছে। কিন্তু যে বিষয়টা আমাদের সবচেয়ে শক্তিশালী যেটা খাত, যেটা আমাদের আগামী দিনের সম্ভাবনা দেখে, অর্থনৈতিক খাতে যেরকম করে তুষুরপাতের অভিযোগটা আসছে, শিক্ষা খাতের যে ধরনের দায়িত্বহীনতার পরিচয় পাওয়া যাচ্ছে, এই বিষয়টা আসলে কীভাবে করে কাটিয়ে উঠবে, এই অভিযোগের বিপরীতে শক্তিশালী অবস্থানে যেতে আর কতদিন অপেক্ষা করা লাগবে এবং আগামী নির্বাচনে ইশতেহারের ভিতরে এর কোনো প্রতিফলন রাখবে কিনা আওয়ামী লীগ সরকার? ধন্যবাদ আপনাকে। একটু আমি তৃণমূল পর্যায়ের কথা বলি, যেহেতু আমি তৃণমূলে কাজ করে থাকি তৃণমূলের কথা বলি। তৃণমূলে একেবারে মানুষ জনগণ সাধারণ মানুষ একেবারে কিন্তু জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের সাথে কিন্তু তারা একাকার হয়ে গেছে। তৃণমূলের মানুষ শেখ হাসিনার কথায় এবং আপনার বাংলাদেশ সরকারের কথায় তারা আশ্বস্ত হয়েছে, তারা আশায় বুকও বেঁধেছে, তারা তার প্রতিফলনও পেয়েছে তৃণমূলে। আপনি শিক্ষাক্ষেত্রের যে বিষয়টা বিশৃঙ্খলা বিষয়টা বলছেন, আসলে বিশৃঙ্খলা না হলে কিন্তু এর আপনি শো পাবেন না, ভালো ফলাফলও পাবেন না। তো নিশ্চয়ই এর ত্রুটিগুলো আছে বলেই কিন্তু আমরা এখন ভালো কিছু চিন্তা করছি, এর চিন্তার প্রতিফলন অচিরেই ঘটবে আমরাও আশা করছি, সরকারও এটা নিয়ে কাজ করছে। সেই সঙ্গে আপনি বললেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা, অবশ্যই বাংলাদেশ যেহেতু মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হার তো আমাদের অনেক বেশি বলেই সম্ভব রয়েছে। আমরা কিন্তু আমাদের রুচির মন মানসিকতা 4,000 কোটি টাকা 5,000 কোটি টাকা না এগুলো হয় এটা তো আমাদের কিন্তু অসম মন মানসিকতার মূল্যায়ন হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকাটা আমরা শুনতেছি, হাজার হাজার কোটি টাকা কিন্তু উচ্চ শ্রেণীর ব্যাপার হয়ে গেছে, আমাদের নিম্ন শ্রেণীর ব্যাপারে কিন্তু হাজার হাজার কোটি টাকা। একটু কামাল ভাইয়ের কাছে যাবো, যে জায়গায় তারাও একটা প্রত্যাশা নিয়েছিল এবং এই জায়গায় আসলে গরিব মানুষরা দুর্নীতিকরণ আর যেভাবে করে আওয়ামী লীগ নেতা কর্মীর উপর ঢালাভাবে অভিযোগ করা হয় সেই অভিযোগ এদের ক্ষেত্রে খাটে না, এবং আমরা সদিচ্ছা দেখেছিলাম অর্থমন্ত্রীর বিভিন্ন কার্যকলাপের ভিতরে যে তারা এটাকে আইডেন্টিফাই করতে চায়, যেমন করে শিক্ষামন্ত্রী বিভিন্ন কঠোরতামূলক কথা বলছে, কিছু সিন্ডিকেটও সামনে এসেছে, এই গ্রুপটাকে এত বেশি শক্তিশালী যে তাদের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা বা কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব হবে না। যেভাবে করে আইনের শাসনের কথা বলা হচ্ছে এই সব জায়গাতে সে আইনের পূর্ণ প্রতিফলন আমরা দেখতে পাব না? ধন্যবাদ। ত্রুটি যেখানেই হচ্ছে এটা সংশোধন করার জন্যে সদিচ্ছা আমাদের জননেত্রী শেখ হাসিনার আছে, সে বিভিন্ন বোর্ড গঠন করে বিভিন্নভাবে প্রচেষ্টা করে মন্ত্রীদেরকে দিক নির্দেশনা দিয়ে সেটাকে চেষ্টা করছে। একটা দিক তোমার কাছ থেকে আমি আশা করেছিলাম যে আসামুদ্দিন হয়তো বলবে, একটা জায়গায় আমরা যেন পিছিয়ে যাচ্ছি, সেটা হলো যে
মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট বা আমরা ছাত্র জীবনে যে ছাত্র যে লেখাপড়ার পাশাপাশি তার উৎকর্ষ সাধনের জন্যে বিভিন্ন কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র ক্যাবিনেট ছিল, যে সংসদ ছিল, এই সংসদ কিন্তু নেতা তৈরি করত, কমিটমেন্ট তৈরি করত। একটা ছেলে কলেজে ভালো গান গাইলে সে ক্রমশ এগিয়ে যেত, একটা ছেলে ক্যারাত প্রতিযোগিতায় করলে এগিয়ে যেত। কিন্তু এই জিনিসটা আমরা, আমি ব্যক্তিগতভাবে সমাজকর্মী হিসাবে এটা চিন্তা করি যে বাংলাদেশে যদি 50,000 কলেজ থাকে, 50,000 কলেজে যদি সংসদ থাকতো, তাহলে 50,000 ম্যাগাজিন বাইর হতো। সাহিত্য, সাহিত্যকর্ম যদি না থাকে, সংস্কৃত যদি না থাকে, আমি একটা কথা প্রায়শই বলি যে বস্তুর উন্নয়ন দিয়ে মানুষের উন্নয়ন করা যায় না, মানুষের উন্নয়ন হলে সেই উন্নয়নটা টেকসই উন্নয়ন হবে। একটা কন্ট্রাক্টর কন্ট্রাক্টরি করলে রাতারাতি পয়সা তার পকেটে গেল, বা একটা অট্টালিকা হলো, আমরা দেখতে পেলাম যেখানে একটা অট্টালিকা ছিল না হয়েছে, কিন্তু দিস ইজ নট রিয়েল অ্যাডভান্স। অ্যাডভান্স করতে গেলে তাকে শিক্ষা, সংস্কৃতি, একটা কলেজে খেলা থেকে ফুটবল প্রতিযোগিতা থেকে প্রতিটা জিনিস, এমনকি যদি আমি উদাহরণস্বরূপ বলি যে আজ যে কটা লোক নেতৃত্বে আছে সবাই কিন্তু ছাত্র সংসদের বা বিশ্ববিদ্যালয়ের সংসদের লিডারশিপে ছিল, এটা এগুলো ছিল লিডারশিপ, লিডার তৈরি করার একটা প্ল্যাটফর্ম। আমি তোফায়েল ভাইয়ের কথাই বলি, মতিয়া আপার কথাই বলি, এরা ছিল সেই সময়ের জাঁদরেল তুখর নেতা, এবং আমরাই ছাত্রলীগের ছেলেরা বলেছি জেলের তালা ভাঙবো। শেষ পর্যায়ে চলে আসছে, এখনো বলা হয় এবং আমরা দেখলাম জনসভায় আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ নাসিম সাহেব যেটা বললেন যে আসলে আন্দোলনকারী দল আওয়ামী লীগ, এবং সবাই সেটা স্বীকার করে যে আসলে আওয়ামী লীগ আন্দোলনকারী দল, আন্দোলনমুখী দল, কিন্তু সরকারি দল হিসাবে তারা যখন রোল প্লে করছে তাদের এই রোল কতটুকু জনসম্পৃক্ত ভাবে তারা করতে পারছে? ধন্যবাদ, আসলে এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা মনে হয় মোহাম্মদ আলী কামাল সাহেব উনি বললে ভালো বলতে পারতেন, যেহেতু উনি বিচক্ষণ রাজনীতিবিদ, এই প্রশ্নটা সেটা করলেই ভালো। আর আমি যেহেতু তরুণ রাজনৈতিক, আমি বর্তমান বিষয় নিয়ে বলতে পারি। আমরা তো সবসময় সরকারি দল থেকে জনগণের সাথেই সম্পৃক্ত, জনগণের সাথে সম্পৃক্ত না হলে আমরা জনপ্রতিনিধিত্ব করতেছি কীভাবে, আমার সরকার কীভাবে জনপ্রতিনিধিত্ব করছে যদি আমরা জনগণের সাথে সম্পৃক্ত না হতাম? আমরা অনবরতই জনগণের পাশে আছি, সুখ দুঃখের সাথে আছি, আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মী এবং সহযোগী সংগঠনের প্রত্যেকটি কর্মী আপনার সবসময় জনগণের সাথে থেকে জনগণের দুঃখ দুর্দশার কথা শুনে স্থানীয় পর্যায়ে যেসব নেতৃত্ব আছে তারা সেগুলো সুরাহা করার চেষ্টা করেন, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকে আমাদের সেন্ট্রালি পৌঁছায় দেওয়ার চেষ্টা করা হয় সেগুলো সমাধান করা দেওয়া হয়। সেই সঙ্গে আওয়ামী লীগের কর্মীরা সরকারের উন্নয়ন যাতে ব্যাহত না হয়, রাজশাহীতে যাতে কোনো কাজ গতিশীলতা যাতে কমে না যায়, এই জন্য আওয়ামী লীগের কর্মীরা, আওয়ামী লীগের নেতৃত্ব স্থানীয়রা সবসময় সুদৃষ্টি রেখেছেন। বর্তমানে আমাদের প্রিয় নেতা জনাব খায়রুজ্জামান লিটন প্রত্যেকটি সেক্টরেই উনি খোঁজ খবর নিয়ে থাকেন যেন কোনোভাবেই কোনো কাজের ব্যাহত না হয়ে থাকে, শিক্ষাক্ষেত্র বলেন কর্মক্ষেত্রে, প্রত্যেকটাতে উনার সহ আমাদের নেতৃত্ব স্থানীয় সকলের সুদৃষ্টি আছে বলে আমরা জনসম্পৃক্ত হয়ে আছি। আমাদের সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সভাপতি রাজশাহী মহানগর আওয়ামী লীগ কথা বলছি। আমি একটু শেষ করে দিই যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ কিন্তু নেতা সর্বস্ব দল নয়। যারা ভেবেছিল যে জাতির জনককে হত্যা করে, চার নেতাকে হত্যা করে সবকে আমাদের মতো লোককে জেলে ঢুকিয়ে দিয়ে আমাদের গলা টিপে ধরবে, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে। ধন্যবাদ আপনাকে, যে বিষয়টা আসলে জনগণের কথা বলে আসলে আওয়ামী লীগ যে আজকের যে অবস্থান এবং সেই অবস্থান থেকে তারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে, উন্নয়ন ভাব নিয়ে কথা বলছিলেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। যে বিষয়টা আসলে আমাদের বিভিন্ন খাতে যে উন্নয়নটা হচ্ছে এবং এখনও আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রত্যাশা করে যে আমাদের যারা ছাত্র সমাজ আছে, যে শিক্ষিত শ্রেণী আছে, যুবক শ্রেণী আছে, তাদেরকে নিয়ে সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে মূল্যবোধ তৈরি এবং যে আমাদের যেই লক্ষ্যটা নিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড তৈরি করেছিলাম সেই লক্ষ্যের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে, যে ধরনের ছোটোখাটো বিচ্যুতিগুলো দেখা যায় সেগুলো আমরা অচিরেই দূর করে আমরা সম্ভাবনার দিকে এগিয়ে যাবো। আজকের অনুষ্ঠানে পর্যন্ত, অনুষ্ঠান পুনঃপ্রচার হবে আগামীকাল সন্ধ্যা 6টায়। অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.govindatv.com। সব ভালো থাকবেন, শুভরাত্রি।